মমতাদি অভিষেক সব জানেন দল সঙ্গেই আছে জোর গলায় দাবি জ্যোতিপ্রিয়র মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপি তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে দল সঙ্গে আছে তিনিও দলের সঙ্গেই ছিলেন আছেন ও থাকবেনও কমান্ড হাসপাতালে যাওয়ার পথে দাবি জ্যোতিপ্রিয়র হেভিওয়েটের স্বাস্থ্য নিয়ে সতর্ক ইডি একদিন অন্তর তাই আজ ফের মেডিকেল মন্ত্রীর সেই কারণেই তাকে সিজিও থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতালে যাওয়ার জন্য গাড়িতে ওঠার পথেই সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেন জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী দাবি করেন মমতাদি অভিষেক সব জানেন আমি নির্দোষ বিজেপি আমাকে ফাঁসিয়েছে দল আমার সঙ্গে আছে আমি দলে ছিলাম আছি থাকব খুব তাড়াতাড়ি আমি ছাড়া পাব আপনারা জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গিয়েছি রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতিতে মিলেছে বাকিবুর রহমানের সঙ্গে মন্ত্রীর যোগও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের স্পষ্ট দাবি আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে দলের সঙ্গে ছিলাম আছি থাকব বিজেপি আমাকে ফাঁসিয়েছে আমি মুক্ত অলরেডি জেনে নিন আমি এর মধ্যে মুক্ত হয়ে গিয়েছি আর চার দিনের মধ্যে মুক্ত হয়ে যাব বিজেপি ফাঁসিয়েছে মমতা দিয়ে সব জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আছি অবশ্যই দল আছে আমার সঙ্গে আমি দলের সঙ্গে আছি উল্লেখ্য শিক্ষা দুর্নীতিতে গ্রেপ্তারির পর পার্থ চট্টোপাধ্যায়ও দাবি করেছিলেন যে তিনি দলের সঙ্গে আছেন দল তার পাশে আছে এখন বিজেপির তাকে ফাঁসানো নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য বলেন আসলে ফাঁসানো বক্তব্যটা অন্য কোন দিকে নির্দেশ করা আছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতিতে প্রান্তিক মানুষের চাল গম চিনি লুট হয়ে গিয়েছে কৃষককে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য করা হয়েছে কোনো জায়গায় কেউ ন্যূনতম সাহায্য মূল্য পায়নি ন্যূনতম সংগ্রহ মূল্য থেকে কৃষকদের বঞ্চিত করে চাল সংগ্রহ করা হয়েছে ডিস্ট্রিবিউটর মিল মালিকদের সঙ্গে যোগসাজস করে বছরের পর বছর ভুয়ো রেশন কার্ডের মধ্যে দিয়ে একটা লুট সংঘটিত হয়েছে এই লুট তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই শুরু বায়োমেট্রিক্সে দেখা গিয়েছে এক কোটির বেশি ভুয়ো রেশন কার্ড